কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার ঘটনায় গ্রেপ্তার চার। প্রতিবাদে উত্তাল রাজপথ। ভুটানের সঙ্গে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই। দেশে আরো 31 জনের মৃত্যু। ভারতে ফাইজারের টিকা ছাড়পত্রের আবেদন। এবং সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দির কাছে তথ্য চেয়েছে দুদক। দেখছেন এটিএন নিউজ। নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাসা এক শশী। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL Angle Channel HB VSL Vikrampur Steel Limited। এবারে বিস্তারিত। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে স্থানীয় ইবনে মাসুদ মাদ্রাসার দুই ছাত্র। এ ঘটনায় ওই মাদ্রাসার দুই শিক্ষকেরও সম্পৃক্ততা পেয়ে মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এ ঘটনায় উস্কানি দাতাদেরও চিহ্নিত করা হয়েছে। গত শুক্রবার রাত 2:16 দুই মাদ্রাসা ছাত্র কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থলে আসে। এরপর ভাস্কর্যের গা ঘেঁষে থাকা মই বেয়ে উপরে উঠে তারা। ব্যাগ থেকে হাতুড়ি বের করে প্রথমে বঙ্গবন্ধুর হাতের ও পরে মুখের অংশ ভাঙচুর করে। প্রায় 9 মিনিট পর ওই মই দিয়েই নেমে হেঁটে চলে যায় তারা। পুলিশ ওই ঘটনার 23 ঘন্টা পর দুই মাদ্রাসা ছাত্র সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে। রোববার বিকেল 3:30 কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান খুলনা রেঞ্জ পুলিশের DIG ডক্টর খন্দকার মহিদউদ্দিন। যে দুজনকে ধরা হয়েছে স্টুডেন্ট, তাদের একজনের নাম হলো আবু বক্কর, আর একজনের নাম হলো নাহিদ। এর বাইরে যে দুজন মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার হয়েছেন, তার একজন হলেন মোহাম্মদ আলামিন এবং মোহাম্মদ ইউসুফ আলী। তারা এই বিষয়টি জানতেন এবং তারা এই বিষয়ে তাদেরকে সহযোগিতা করেছেন, এমনকি এই ঘটনা ঘটানোর পরে তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে দুই মাদ্রাসা ছাত্রকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ভিডিওটি দেখে তারা ভাস্কর্য ভাঙা দুইজনকে চিনতে পারেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই শনিবার রাতে ভারত সীমান্তের দৌলতপুরের ফিলিপনগর গোলাবাড়ি এলাকা থেকে নাহিদ ও মিরপুর উপজেলার সিংপুর থেকে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। এরা কুষ্টিয়া শহরের জুগিয়া পশ্চিমপাড়ার ইবনে মাসুদ মাদ্রাসার হেপস বিভাগের ছাত্র। ওই মাদ্রাসার দুই শিক্ষক আলামিন ও ইউসুফ আলীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। কেন হলো, কিভাবে হলো, কারা সহায়তা করলো, সেই বিষয়গুলো আমরা মনে করি খতিয়ে দেখতে হবে এবং সেটি আমরা তদন্তকালীন সময়ে খতিয়ে দেখব। মামলা রুজু হয়েছে এবং সে মামলাটি সদর থানাতে আছে। আদালতের কাছে আমরা রিমান্ডের প্রেয়ার করব, তারপরে সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করব। তথ্য সংগ্রহ করে আইনের যে পরবর্তী প্রসিডিংস যেগুলো আছে সেগুলো আমরা অনুসরণ করব, সুন্দর তদন্ত শেষ করব। পরবর্তীতে CRPC-র 173 মতে আমরা আইও রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন এটি বিজ্ঞ আদালতে দাখিল করব। এ ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ভাস্কর্য ইস্যুকে কেন্দ্র করে কোনোরকম অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। আমরা কোনো ধরনের অরাজকতা বলেন, কোনোরকম ভাঙচুর বলেন, কোনোরকম একটা মানে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না। আমরা যদি কেউ মনে করেন তারাই অনেক শক্তিশালী হয়ে গিয়েছেন, এটা তাদের ধারণা ভুল। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সরকারের মন্ত্রীরা। তারা বলেন এ অপরাধ ক্ষমার অযোগ্য, বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের কর্মীরা বসে থাকবে না, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাও বলেছেন তারা। আবার কুষ্টিয়ার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন কেউ কেউ। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা এবং তাকে অবমাননা করে উগ্রপন্থী মৌলবাদী গোষ্ঠীর বক্তব্য আসছে অনেক দিন ধরেই। তবে এজন্য কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারের মন্ত্রীরা ব্যস্ত ছিলেন মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য বোঝাতে। এই বিষয়টা নিয়ে আমরা এগুলো পর্যবেক্ষণ করছি, তারা ক্ষুদ্র একটি অংশ, তারা এটিকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার পর প্রতিরোধের ডাক মন্ত্রীদের কণ্ঠে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননার অর্থ হচ্ছে সংবিধানকে অবমাননা করা। জাতির পিতার ভাস্কর্যের অবমাননা মানে আমাদের চেতনার মর্মমূলে আঘাত। আমি উগ্রবাদী গোষ্ঠীকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অনেক করেছেন, এনাফ ইজ এনাফ। রোববার নিজে সরকারি বাসভবন থেকে নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, দলীয় কর্মীদের এখনো নিয়ন্ত্রণে রেখেছেন তারা। দেশে লাখ লাখ কর্মী আজ ক্ষুব্ধ, আমরা কর্মীদের হৃদয়ের আবেগ অনুধাবন করি। আমরা আমাদের কর্মীদের এখনো নিয়ন্ত্রণে রেখেছি, আর বাড়াবাড়ি করলে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে চুপ করে থাকবে না। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জনগণ ফুসে উঠলে কেউ রেহাই পাবে না। জাতীয় প্রেস ক্লাবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীর আলোচনায় একথা বলেন তিনি। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যারা আঘাত হেরেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জনগণের দাবি, তাদেরকে শাস্তি পেতেই হবে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনাকে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন। সচিবালয়ে এ নিয়ে কথা বলেন তিনি। এর আগে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এটা আসলে একটা দুর্ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা, এটাকে সরকার অত্যন্ত সতর্কতার সহিত লক্ষ্য করছে এবং এটা অত্যন্ত দুঃখজনক। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উত্তাল রাজপথ। রোববার রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে। এসব বিক্ষোভ কর্মসূচি থেকে যেখানেই সাম্প্রদায়িক অপশক্তি সেখানেই প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফুসে উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। রোববার সকাল থেকে দলটির সহযোগী সংগঠনগুলো রাজপথে বিক্ষোভ দেখিয়েছে। আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সেখান থেকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। আবারও সময় আসছে এই মৌলবাদ, রাজাকার, যুদ্ধাপরাধী, খালেদা জিয়া, নিজামীদের হাত থেকে আমরা এই দেশকে মুক্ত করব, এবং আজকে থেকে যুব সমাজকে আপনাদের শপথ করতে হবে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, যেখানেই এই মৌলবাদ পাবো সেখানেই আমরা এর প্রতিও তাদের প্রতিহত করব। তাদের এত বড় স্পর্ধা, তারা আমাদের জাতির অস্তিত্বের হাতে জাতির জনককে অপমান করেছে। আর কোনো ভুল আমরা করতে চাই না, ওই কাল শব্দের মাথা তুলতে দেওয়া হবে না। খালেদা, তারেক রহমান, রাজাকারদের মাথা তুলতে দেওয়া হবে না। শিকড় উপড়ে ফেলতে হবে, সমলে উপড়ে ফেলতে হবে। বিক্ষোভে অংশ নেয়া নেতাকর্মীরা বলছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে যে ধৃষ্টতা দেখিয়েছে সাম্প্রদায়িক অপশক্তি তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননা বা বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে নেতিবাচক কোনো কাজ, সেটি শুধুমাত্র ভাস্কর্য কেন্দ্রিক নয়, এটি আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের যে বাংলাদেশ চেতনা, আমাদের যে প্রগতিশীলতা, সব কিছুর বিরুদ্ধে পাকিস্তান ভাবনা তৈরি করা বা পাকিস্তান রীতিতে ফিরে যাওয়ার জন্যই কিন্তু এই হামলা বা এই অপসংস্কৃতি বা ইতিহাস দেশ বিরোধী কাজগুলো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, স্বাধীনতা বিরোধী গোষ্ঠী এই কাজগুলো করছে। ভাস্কর্য ইস্যুতে শুরু থেকে মাঠে ছিল ছাত্রলীগ। রোববার দুপুরে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে। সেখানে সংগঠনটির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের শাস্তির দাবি জানান। আমরা তোদেরকে তুই করে সম্বোধন করব, এই কারণেই
এছাড়া রাজধানীতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে দেশে বিদেশে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সংগঠন। নানা আয়োজনে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। বিস্তারিত মফিদুল তপুর রিপোর্টে। প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে করোনা মহামারী সামলে দেশের অর্থনীতি যখন পূর্ণ মাত্রায় গতি সঞ্চার করছে, দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু, মেট্রো রেল সহ ছোট বড় 54টি মেগা উন্নয়ন প্রকল্প, ঠিক তখনই শান্ত রাজনীতির মাঠ উত্তপ্ত করার চেষ্টা ধর্মীয় মৌলবাদীদের। দেশজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য নান্দনিক ও ঐতিহাসিক ভাস্কর্য অপসারণ এবং ভাঙচুরের হুমকি কাঠমোল্লাদের। তার মূর্তি তৈরি করে রাস্তার মনে মনে স্থাপন, এটা বঙ্গবন্ধুর আত্মার সঙ্গে গাদ্দারির সামিল। এসব উস্কানির মধ্যেই শনিবার ভোররাতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে প্রগতিশীল উদার মানসিকতার মানুষজন। রোববার দেশজুড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন সহ নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। রোববার সকাল থেকেই টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, ঝিনাইদহ, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, খুলনা, পাবনা, নাটোর, কুড়িগ্রাম, বগুড়া সহ একযোগে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করে বিভিন্ন জেলায়। এসব প্রতিবাদ সমাবেশ থেকে মৌলবাদীদের রুখে দেওয়ার প্রত্যয় জানান বিক্ষোভকারীরা। কুষ্টিয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, মৌলবাদীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে বাংলাদেশের অস্তিত্বে হামলা করেছে। ঈদের মূল লক্ষ্য কিন্তু এরা আসলে ধর্ম নয়, এরা হচ্ছে একাত্তরের পরাজিত শক্তি, যারা আজকে আপনারা দেখুন সেই হেফাজত ইসলাম বা অন্য যে সমস্ত খেলাফত মজলিস বা যারা যে সমস্ত ধর্মভিত্তিক দলগুলো আছে, প্রত্যেকটা দলের শীর্ষ পর্যায়ের নেতা তারা হয় নিজেরা রাজাকার ছিল অথবা রাজাকার পরিবারের সন্তান। শুধু দেশেই নয়, প্রবাসেও ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে হয়েছে বিক্ষোভ সমাবেশ। শনিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে সমাবেশের আয়োজন করে মুজিব সেনার নিউ ইয়র্ক শাখা। মফিদুল তপু, এটিএন নিউজ। যাচ্ছি অন্যান্য সংবাদে। ভুটান চাইলে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের সুযোগ পাবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দেশ হিসেবে ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ তে স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান তিনি। অন্যদিকে ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে টি শেরিং বলেন, এ চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্কের নতুন যুগের সূচনা হল। আমদানি রপ্তানি বাণিজ্যের নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটানের সঙ্গে রবিবার অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএতে স্বাক্ষরের মাধ্যমে এই ইতিহাস তৈরি হল। পিটিএ হচ্ছে এমন একটি চুক্তি যার অধীনে দুই দেশের মধ্যে নির্ধারিত পণ্যে শুল্ক ও কোটামুক্ত আমদানি রপ্তানি হয়ে থাকে। এর আগে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের এই ধরনের চুক্তি নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে টি শেরিং ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিটিএ স্বাক্ষরের মধ্য দিয়ে মোট 100টি পণ্য ভুটানের শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির সুবিধা পাবে বাংলাদেশ। একইভাবে 34টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় বাংলাদেশের রপ্তানির সুযোগ পাবে ভুটান। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসলে এলডিসি হিসেবে বাংলাদেশি পণ্য বিশ্ববাজারে যে শুল্কমুক্ত সুবিধা পায় তা আর থাকবে না, কিন্তু যেসব দেশের সঙ্গে বাংলাদেশ পিটিএ করবে সেখানে এই সুবিধা বহাল থাকবে। ভুটানের প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে সম্পর্কটা কতটা সৌহার্দ্যপূর্ণ এই চুক্তি তা আবারও প্রমাণ করল। We can see that Bangladesh is making an impressive economic recovery from the pandemic. Congratulations for that. Despite all the challenges, Bangladesh has shown immense support to Bhutan.
This is a demonstration of the high importance the government of Bangladesh places to Bhutan. অন্যদিকে স্বাধীনতা সংগ্রামে ভুটানের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ভুটানের অগ্রগতিতে সবসময় পাশে থাকবে বাংলাদেশ। এমনকি পণ্য আনা নেয়ার প্রয়োজনে বাংলাদেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দরও ব্যবহার করতে পারবে ভুটান। চিলমারি অ্যান্ড নারায়ণগঞ্জ পানগাঁও ইজ ওপেন টু ইউ, নট অনলি দ্যাট আওয়ার থ্রি পোর্টস চিটাগাং, মংলা, পায়রা, এনি প্লেস ভুটান ওয়ান্ট you can use it. I offer you to that. Our airport, Soedpur, it is also, we are developing as a regional airport. So for Bhutan, it is open. তিনি বললেন, PTA চুক্তির মাধ্যমে দুই দেশের মানুষই উপকৃত হবে. Our aim is similar. And that is to strengthen democracy, achieve economic growth, and make our citizens happy individuals of a hunger, poverty-free, developed, prosperous country as deemed by our father of the nation, Bangabandhu Sheikh Mujib. Rizwan Faiz, 18 News, Dhaka. PTA শোয়ের পর বাংলাদেশের 100টি পণ্য ভুটানের বাজারে শুল্ক ছাড় সুবিধা পাবে, আর ভুটানের 34টি পণ্য বাংলাদেশে ঢুকবে শুল্ক ছাড় পেয়ে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য প্রতি বছরে 15% হারে বাড়বে বলে প্রত্যাশা বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর। ভুটানের বাজারে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক, ফলের জুস, চাপাতা, পার্টিকেল বোর্ড, প্লাইউড, এরকম 10 ক্যাটাগরির পণ্য এখন থেকে ভুটানের বাজারে ঢুকবে কোনো রকম শুল্ক ছাড়াই। আরও 90টি পণ্যে বাংলাদেশ বিভিন্ন মাত্রায় শুল্কমুক্ত সুবিধা পাবে। বিপরীতে ভুটান থেকে আসা বোল্ডার পাথর বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোর বড় কাঁচামাল। বোল্ডার স্টোনে 100% শুল্ক ছাড় না পেলেও অন্য 16টি পণ্য সম্পূর্ণ বিনা শুল্কে বাংলাদেশে রপ্তানির সুযোগ পাচ্ছে ভুটান। আর বোল্ডার স্টোন সহ 18টি পণ্যে বিভিন্ন মাত্রায় শুল্ক ছাড় পাবে দেশটি। This agreement will also help bilateral trade to further flourish by making use of the links through waterways being provided Bangladesh to Bhutan. সাম্প্রতিক সময়ে ভুটানে বাংলাদেশের বাৎসরিক রপ্তানি ছিল প্রায় $7.5 মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে ভুটানের রপ্তানি ছিল 6.5 গুণ, প্রায় $50 মিলিয়ন মার্কিন ডলার। দুই দেশের মোট বাৎসরিক বাণিজ্য $60 মিলিয়ন মার্কিন ডলারেরও কম। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পর সেটা এখন ক্রমাগত বাড়বে বলে আশা করা হচ্ছে। We are committed to provide both policy and technical support in diffusing the damage as we did in the past in record times. এদিকে বাণিজ্য বাড়াতে যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন ভুটানের বাণিজ্য মন্ত্রী। বিশেষ করে চট্টগ্রাম, মংলা বন্দর দিয়ে পণ্য এনে ভুটানে নেবার জন্য বাংলাদেশের সাহায্য চায় দেশটি। রেলওয়ে, ওয়াটারওয়েজ, রোড ট্রান্সপোর্ট অল আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস টু কানেক্ট। 50 বছর আগের 6 ডিসেম্বর প্রথম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বাধীনতা স্বীকৃতি দিয়েছিল ভুটান। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হবার পর বাংলাদেশ আরেক 6 ডিসেম্বর প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করল সেই ভুটানের সঙ্গেই। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতি জানাবো। করোনায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে 6,838 জন মারা গেলেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য। সর্বশেষ 13,218 জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত পাওয়া গেছে 1,666 জন। এ নিয়ে করোনা শনাক্ত হলেন মোট 4,77,545 জন। সর্বশেষ পরীক্ষায় প্রতি 100 জনে 12.60 জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত রোগী শনাক্তের হার 16.68%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,552 জন, আর মোট সুস্থ হয়েছেন 3,95,960 জন। জরুরি ভিত্তিতে নিজেদের ভ্যাকসিন অনুমোদনের জন্য আবেদন করেছে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার। যুক্তরাজ্য ও বাহরাইনে ফাইজার বায়োএনটেকের তৈরি টিকা ছাড়পত্র পেয়েছে। মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে টিকাদান শুরু হবে। আর ভারতে টিকাটির ছাড়পত্র পেতে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া বা DCGI এর কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ভারতীয়দের উপর টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর অনুমতিও চেয়েছে ফাইজার।
শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, তিনটি আলাদা টিকা ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে রয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই টিকা তৈরি হয়ে যাবে। গবেষণায় দেখা গেছে, ফাইজার বায়ো এনটেকের টিকা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া 90-95% কার্যকর। অতি সংকটাপন্ন রোগীদের ক্ষেত্রে এই টিকা শতভাগ কার্যকর, তবে এই টিকা সংরক্ষণ করতে হয় হিমাঙ্কের 70°C নিচে। ভারতে অন্য যে টিকাগুলোর ট্রায়াল চলছে তা হিমাঙ্কের 2-8°C নিচে সংরক্ষণ করতে হয়। সময় হলো বাজিদ স্টিল বিরতি নেবার, এরপর আরো জানিয়ে ফিরব। মাধবপুরে বগি লাইনচ্যুত, রেল যোগাযোগে বিচ্ছিন্ন সিলেট। এবং সোয়ারী ঘাটে মাছের আড়ত উঠছে। প্রতিপর আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ারে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরো কিছু সংবাদ জানাবো। সরকার দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি মহাসচিব এ অভিযোগ করে বলেন, ভাস্কর্য ভাঙার ইস্যুকে কেন্দ্র করে কুষ্টিয়ায় বিএনপির অফিসও ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশে তারা আবার অস্থিতিশীলতার সৃষ্টি করতে চায়। বাংলাদেশে তারা আজকে আবারও উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদেরকে তারা পেছনে ফেলে দিতে চায়। বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্যের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ি রোববার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন। সোমবার এই রিটের বিষয়ে শুনানি হতে পারে। রিটে জাতির পিতার ভাস্কর্য স্থাপন নিয়ে সৃষ্ট নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অরাজকতা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, সেই মর্মে রুল চাওয়া হয়েছে। আবেদনে জাতির জনকের ভাস্কর্য স্থাপন এবং ভাস্কর্য নিয়ে জনমনের বিভ্রান্তি দূর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও বাইতুল মোকাররম মসজিদের খতিবের প্রতি নির্দেশনাও চাওয়া হয়েছে। রাতের আঁধারে কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের অংশ বিশেষ ভেঙে দেওয়ার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছে এফডিসির চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলো। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানাতে রোববার সকালে এফডিসির গেটে মানববন্ধন করেন তারা। এ সময় বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি, তার ভাস্কর্য নির্মাণে যারা বিরোধিতা করছে তারা দেশ ও জাতির শত্রু। তাদের ষড়যন্ত্র রুখে দেয়া প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা মানে বঙ্গবন্ধুকে অপমান করা। চলচ্চিত্রের মানুষরা কিছুতেই এই অপমান মেনে নেবে না। প্রয়োজনে আগামীতেও প্রতিবাদ জানাতে শিল্পী গোষ্ঠী রাজপথে থাকবে, এমন ঘোষণা দেওয়া হয় এই মানববন্ধন থেকে। আরো সংবাদ জানাবো। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দির কাছে তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও এ ব্যাপারে সংবাদ প্রকাশ করায় গণমাধ্যমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন চৌধুরী হাসান সারওয়ার। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সোহরাওয়ার্দির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আমলে নিয়ে এর আগে অনুসন্ধান শুরু করে দুদক। সে অভিযোগে বলা হয়, তিনি অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার করে স্ত্রী সন্তানের নামে বাড়ি ও ফ্ল্যাট কিনেছেন। এমন অভিযোগ পেয়ে তা যাচাই করে দুদক। পরে এ ব্যাপারে অনুসন্ধান কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় কমিশন। একজন পরিচালকের নেতৃত্বে 2 সদস্যের ওই দলে রয়েছেন আরও একজন উপপরিচালক। সম্প্রতি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর সে ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ প্রচারকারী গণমাধ্যমে প্রতিবাদ জানান সাবেক সেনা কর্মকর্তা। দুদক জানিয়েছে, তারা বিভিন্ন দপ্তরে সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সোহরাওয়ার্দী সম্পর্কে অনুসন্ধান করবেন। এরই মধ্যে দুদকের পক্ষ থেকে আনুষঙ্গিক বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে তার কাছে। তাকে আমার জানা মতে ইনকোয়ারি অফিসার ডেকেছিলেন এবং তার কাছে কিছু তথ্য চেয়েছে, তিনি ওদের তথ্য দিয়েছেন। উনি কিছু সময় চেয়েছিলেন, তারপর সময় দেওয়া হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না,
তবে এটা চলমান আছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। হবিগঞ্জের মাধবপুরের শাহজি বাজার স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শাহজি বাজার স্টেশন মাস্টার মোফাজ্জল হোসেন জানান, দুপুর 12টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পর আখাউড়া ও কুলাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগি অপসারণ করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে বেশ কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এদিকে লাইনচ্যুত বগিগুলো থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে হুমড়ি খেয়ে পড়ে স্থানীয়রা। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ 32 বছর দখলে রাখার পর উচ্ছেদ হল সোয়ারিঘাটের মাছের আড়ত। বিআইডব্লিউটিএর অভিযানে উচ্ছেদের তালিকায় আরও পড়েছে স্থানীয় এমপি হাজি সেলিমের দখলে থাকা ভবনসহ বেশ কিছু স্থাপনা। বুড়িগঙ্গার দুই পারে নদীর জমি দখলমুক্ত করতে এবার বেশ জোর প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে বিআইডব্লিউটিএ। নদীর জমি দখলমুক্ত করার এই অভিযানে রোববার সকাল 11টার দিকে সোয়ারিঘাট এলাকায় অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ। অভিযান শুরুর আগে অনেকেই নিজেদের স্থাপনার কিছু অংশ ভেঙে নেয়। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিমের একটি স্থাপনাও ছিল। তবে এই এলাকায় অবস্থিত সাংসদের চান সর্দার কোল্ড স্টোরেজের সামনে অবস্থিত স্থাপনা উচ্ছেদের তালিকায় পড়লেও এই প্রতিষ্ঠানটি নদীবন্দরের সীমানার বাইরে বলে জানায় বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। অনেকে আবার এই উচ্ছেদ বন্ধ করতে দখলের পক্ষে কোর্টে মামলার কাগজ নিয়েও হাজির হন। তবে নদীর জায়গা দখল করে যে সকল অবৈধ স্থাপনা এলাকায় গড়ে উঠেছিল তার অধিকাংশই এদিন ভেঙে ফেলা হয়। সোয়ারিঘাটের মাছের আড়ত মাছবাজারের অন্যতম বড় আড়ত, তবে এটিও গড়ে উঠেছিল নদীর জায়গার উপর। উচ্ছেদ থেকে বাদ পড়েনি সেটিও। উচ্ছেদের পর আবারও নতুন করে দখল হবে কিনা সেই শঙ্কা আছে অনেকের মনে। তবে এবার উচ্ছেদ অভিযানের পর সীমানা পিলার বসানো হবে। আমরা গত সপ্তাহে পুরাতন সীমানা পিলার অনুযায়ী অভিযান করে গিয়েছি এবং নতুন অ্যালাইনমেন্ট অনুযায়ী আমরা দাগাঙ্কিত করে গিয়েছি এবং আমরা গত সপ্তাহে ম্যাকিং করেছি, এই সপ্তাহে ম্যাকিং করেছি। এলাকাবাসী সহায়তা করেছে, তারা নিজেরাই সরে গিয়েছে। তারা নিজেরা সরে যাওয়ার অর্থ তো আপনারা বুঝতে পারছেন যে এই জায়গাগুলো অবশ্যই সরকারি সম্পত্তি, না হলে তারা সরে যেত না। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। এ পর্যায়ে থাকছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনাকালে চাকরি হারিয়েছেন এমন দরিদ্র বেকারদেরকে রিস্কিলিং এর লক্ষ্যে বেসরকারি সংগঠন ইউসেফ বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে ইউসেফের আয়োজনে অনুষ্ঠানে চুক্তিতে সই করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় এবং ইউসেফ বাংলাদেশের নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ। চুক্তি অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির পর 300 বেকারকে চাকরি দেওয়া হবে। আয়োজকরা জানান, চার মাসব্যাপী এই প্রকল্পের মোট 65 লাখ টাকা বাজেটের পুরোটাই বহন করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে প্রশিক্ষণ কার্যক্রম। এবারে থাকছে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। কুষ্টিয়ায় বীজ বাদাম চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন চাষিরা। লাভজনক বীজ বাদাম ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। বিঘাপ্রতি বীজ বাদাম চাষে চাষিদের খরচ হয়েছে 4-5 হাজার টাকা। বিঘাপ্রতি ন্যূনতম ফলন হচ্ছে 5 মণ। অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে বীজ বাদামের ফলন কিছুটা কম হলেও দাম বেশি হওয়ায় চিন্তিত নন চাষিরা। ক্ষেতের বাদাম উত্তোলনের পর বীজ ঝরিয়ে বাদামের গাছ গৃহপালিত পশুর খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। এতে করে বাদাম চাষিদের বীজ ঝরানোর খরচও কম হচ্ছে। সব মিলিয়ে খরচের প্রায় 5 গুণ লাভ করার আশা তাদের। সরকারি প্রণোদনা ও পরামর্শ দিয়ে বাদাম চাষিদের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
সময় হলো আরো একবার বাজি দিসলি বিরতি নেবার, অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ফাইজারের করোনা টিকা নেবেন রানী এলিজাবেথ। এবং টস জিতে মাশরাফিকে পেল খুলনা। নিউজ আওয়ারের আয়োজনে আজকে আমরা বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আজ 6 ডিসেম্বর, 1971 সালের এই দিনে লালমনিরহাট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর ও ফেনী শত্রুমুক্ত হয়। আমাদের প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। রেলকেন্দ্রিক লালমনিরহাটের রেলওয়ে কর্মকর্তা কর্মচারী সহ শতাধিক মানুষকে হত্যা করে পাক বাহিনী। জবাবে 4 ও 5 ডিসেম্বর শহরের চারপাশ দিয়ে ঘিরে পাক বাহিনীর উপর আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। 6 ডিসেম্বর লালমনিরহাট মুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সারাশেয়ে অভিযানে সুনামগঞ্জ থেকে পালিয়ে যায় পাকিস্তানি হানাদার বাহিনী। সুনামগঞ্জ মুক্ত হলেও তালিবুদ্দিন সহ 3 মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে পাক বাহিনী। রাজাকার ও আলবদর বাহিনীকে হটিয়ে এদিন হবিগঞ্জ মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে টিকতে না পেরে 5 ডিসেম্বর রাতে মেহেরপুর ছেড়ে পালিয়ে যায় পাকিস্তানি বাহিনী। আনন্দ উল্লাসে এদিন রাস্তায় নেমে আসেন সর্বস্তরের মানুষ। বিশুয়াখালী, সম্মুখযুদ্ধ, গারাগঞ্জ যুদ্ধসহ ঝিনাইদহে বেশ কয়েকটি যুদ্ধে অংশ নেন মুক্তিযোদ্ধারা। 6 ডিসেম্বর মিত্রবাহিনীকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধারা শহরের চারদিক থেকে আক্রমণ করলে ঝিনাইদহ শত্রুমুক্ত হয়। এছাড়া আজকের দিনে যশোর এবং ফেনী জেলাও শত্রুমুক্ত হয়। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কুমিল্লায় যুবলীগ কর্মী জিলানী হত্যা মামলার অন্যতম আসামি আবদুল্লাহ আল মামুন শহীদের প্রকাশ্যে বিক্ষোভ মিছিলে অংশ নেয়া এবং বক্তব্য দেওয়ার ঘটনায় নগর জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জিলানির স্বজনরা। বিকেলে কুমিল্লা মহানগর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করা হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন জিলানী হত্যা মামলার 12 নম্বর আসামি কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহীদ। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আসামি শহীদ। এ ঘটনায় নিহত জিলানির ভাই ইমরান হোসেন চৌধুরী ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ও তার পরিবার হুমকির মুখে আছেন বলে জানান তিনি। তবে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক বিপুল দেবনাথ মুঠোফোনে জানান, মামলাটি তদন্তাধীন বলে কিছু বলা যাচ্ছে না। গত 11 নভেম্বর সকালে কুমিল্লার পুরাতন চৌয়ারা বাজারে যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী জিলানীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এবারে দেশের বাইরের খবর জানাবো। ফাইজারের তৈরি করোনা টিকা নেবেন রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী প্রিন্স ফিলিপ। তবে তাদের শরীরে করোনার কোনো লক্ষণ নেই। মানুষকে টিকা নিতে উদ্বুদ্ধ করতেই তারা টিকা নেবেন। মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে ফাইজার বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরু হবে। দেশটিতে বয়স ও ঝুঁকি বিবেচনায় নিয়ে টিকার অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। সবার আগে টিকা পাবেন বৃদ্ধাশ্রমের বাসিন্দা, সেখানকার কর্মী এবং 80 বছরের বেশি বয়সী মানুষ। যুক্তরাজ্যে এখন পর্যন্ত 17,10,379 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় মারা গেছেন 61,111 জন। জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ফাইজারের টিকা প্রয়োগে ছাড়পত্র দিয়েছে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। এ পর্যায়ে থাকছে ক্লেমন স্পোর্টস নিউজ। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে মাশরাফি বিন মুর্তজা খেলবেন জেমকন খুলনার হয়ে। বিসিবিতে আজ এক লটারির মাধ্যমে সাবেক অধিনায়ককে পায় খুলনা। এছাড়াও মাশরাফিকে নিতে বিসিবির কাছে আগ্রহ প্রকাশ করেছিল বরিশাল এবং রাজশাহী। দুই দলের আগ্রহের কারণে মাশরাফির জন্য নির্ধারণের
দল নির্ধারণের লটারিতে যেতে হয় বোর্ডকে। তবে সেই লটারিতে মাশরাফিকে দলে পায় খুলনা। মাহমুদুল্লাহ সাকিবের খুলনা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। মাশরাফি সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন 16 মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। 6 মার্চ সিলেটে অনুষ্ঠিত সেই ম্যাচে ওয়ানডে অধিনায়কত্ব থেকে অবসরে যান মাশরাফি। চট্টগ্রামে শুরু হয়েছে বিএনও প্রেসিডেন্ট কাপ ইন্টার এসএস ক্রিকেট টুর্নামেন্ট 2020। সকালে চট্টগ্রামের সাগরিকা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে 4টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনও লুব্রিকেন্টের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার শামসুজ্জামান সেলিম, বিএনও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মফিজুর রহমান উৎসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় গ্রেপ্তার 4। প্রতিবাদে উত্তাল রাজপথ। ভুটানের সঙ্গে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই। দেশে আরো 31 জনের মৃত্যু। ভারতে ফাইজারের টিকা ছাড়পত্রের আবেদন। সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দির কাছে তথ্য চেয়েছে দুদক। মাধবপুরে বগি লাইনচ্যুত, রেল যোগাযোগে বিচ্ছিন্ন সিলেট। সোয়ারিঘাটের মাছের আড়ত উঠছে। ফাইজারের করোনা টিকা নেবেন রানি এলিজাবেথ। এবং টস জিতে মাশরাফিকে পেল খুলনা। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল পেতে টাইপ করুন STAR এবং পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ।